পুলিশ নামটা শুনলেই কেমন জানি একটা ভয় ভয় ব্যাপার। সেই ছোট থেকে মাকেও ভয় দেখাতে শুনেছি, খেয়ে নাও না হলে পুলিশকে ডাকবো, পুলিশকে ধরিয়ে দেব। পুলিশের আশেপাশে আসতে সকলেই ভয় পান, কিন্তু বর্তমানে পুলিশের সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে। পুলিশ সমাজে বিভিন্ন কাজে এগিয়ে এসে সাধারণ মানুষের উপকার করছেন, মানুষের সাথে মিশে যাবার ফলে অকারণে অযথা ভয়ের জায়গাটা অনেকটাই কমে গিয়েছে। আমরা দেখতে পাই কখনো তারা রক্তদান শিবির, কখনো খাবার বিতরণ, কখনো স্বাস্থ্য শিবির, আবার কখনো চক্ষু পরীক্ষা শিবির। আজ তেমনই পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার উদ্যোগে শক্তিগড় থানায় অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক, শক্তিগড় থানার ওসি দীপক সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। এদিনের এই শিবিরে বহু অসহায় মানুষ চক্ষু পরীক্ষা করান বিনামূল্যে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের বিশিষ্ট জনেরা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং আমাদের শক্তিগড় থানার সহযোগিতায় যে চক্ষু পরীক্ষা শিবির, তাতে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের এসপি সাহেব কামনাশীষ সেন মহাশয়, তারা আছেন ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, আছেন অ্যাডিশনাল সাহেব, আমাদের কলেজের প্রিন্সিপাল, আমাদের কর্মাধ্যক্ষরা, উপপ্রধান, আমাদের শক্তিগড় থানার পুরো টিম, আমাদের যার উদ্যোগে আজকের এই চক্ষু পরীক্ষা শিবির, আমাদের শক্তিগড় থানার নবনিযুক্ত ওসি সাহেব আমাদের দীপক সরকার মহাশয়, আমি শক্তিগড় থানার এই উদ্যোগ। আপনারা সকলে জানেন যে আমাদের জেলা পুলিশ সারা বছর এরকম বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে, রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সোশ্যাল কাজ যেভাবে আজকে এই সারা বাংলা জুড়ে যেভাবে করে চলেছেন, আমাদের আমাদের পূর্ব বর্ধমান জেলাতেও আমাদের জেলার আমাদের বড় সাহেব তার নির্দেশক্রমে, এটা মানুষের মধ্যে যে একটা ভয় ভীতি ছিল, সেই ভয় ভীতিটা আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে। মানুষের বন্ধু, মানুষের পাশে থেকে মানুষের সেবা করার যে একটা ব্রত আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমাদের আমরা এটা কৃতজ্ঞ। আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় হোস্টেলে হচ্ছে আজকে ক্যাম্পটা, আর কেমব্রিজ হসপিটাল থেকে যারা ডাক্তারবাবুরা এসেছেন আমি তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এইরকম সোশ্যাল কাজ আমাদের থানা থেকে প্রতিনিয়ত করে থাকেন আমাদের বিভিন্ন বড় সাহেবের নির্দেশক্রমে, আজকেও সেরকম হচ্ছে আমাদের হাটগোবিন্দপুর কলেজে। তো আমি সকলকে বলবো আপনারা আসুন সকলে, এবং এই চিকিৎসা আপনারা চোখকে পরীক্ষা করুন, এবং বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাগুলো আমাদের থানার বড়বাবুর নেতৃত্বে যেভাবে আজকে উনি নতুন এসেই যেভাবে আমাদের গোটা ব্লকের মানুষের কাছে একটা জনসংযোগের মাধ্যমে যেভাবে একটা স্থান তৈরি করে নিয়েছেন, আমরা মনে হয় যে আগামী দিন আমাদের শক্তিগড় থানা আমাদের এই ব্লকের যে একটা সম্পর্ক, মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, মানুষের সঙ্গে সদ্ভাব এবং মানুষের পাশে থেকে মানুষের কাজ করার, আমার মনে হয় আমাদের বর্ধমান 1-2 নম্বর ব্লক আগামী দিনে একটা জায়গায় যাবে প্রশাসনের পক্ষ থেকে আমার মনে হচ্ছে। আমি শক্তিগড় থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।